আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অপু বিশ্বাস ঢালিউডের নায়িকার পরিচয় ছাপিয়ে তার পরিচিতি ক্রমশ হয়ে উঠেছিল শাকিব খানের স্ত্রী এবং শাকিব খানের পুত্র আবরামের মা হিসেবেই। গত 3 বছরে একমাত্র রাজনীতি নামের একটা সিনেমা ছাড়া আর কোনো ছবিও মুক্তি পায়নি তার, কিন্তু খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি তার 28 বছরের জন্মদিনে কথা জানিয়েছেন অপু নিজেই। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা, প্রেম, গোপনে বিয়ে, সন্তানের জন্ম দেওয়া, সাংসারিক টানাপোড়েন, শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, এই সমস্ত কিছু পেরিয়ে এসে 3 বছর পর নিজের 28তম জন্মদিনে নতুন মুভির জন্য চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবির অন্যতম নায়িকা অপু। আর এর মধ্যে দিয়েই হয়তো অনেকটা আত্মবিশ্বাস আর স্বস্তি খুঁজে পেলেন এই ঢালিউডি নায়িকা। গত 3 বছরে বারবার সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছেন এই নায়িকা, কখনো নিখোঁজ থাকার জন্য, কখনো শাকিব খানের সঙ্গে বিয়ে এবং সন্তান আবরামের জন্ম দেওয়ার জন্য, আবার কখনো শাকিবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নিয়ে। তবে এর মধ্যেই কিছুদিন আগে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত রাজনীতি। অপুর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল ছবিটিতে। নায়িকা হিসেবে গত 3 বছরে এটাই তার একমাত্র ছবি। মনে করা হচ্ছিল ঢালিউডি কিং শাকিব খানের সঙ্গে সাংসারিক টানাপোড়েনের কারণেই অপুকে কেউ নতুন সিনেমায় সই করাচ্ছিলেন না, যদিও সেই ধারণাই পাল্টে গিয়েছে তার জন্মদিনে। অপুর জন্মদিনের দিনই পরিচালক অপূর্ব রানা জন্মদিনের উপহার হিসেবে অপু বিশ্বাসকে সই করালেন তার নতুন ছবিতে, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ছবির নাম, নায়ককে তাও অজানা। তবে অপু নিজেই জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে, এখন তিনি সেই প্রস্তুতিতেই ব্যস্ত। অপুর বক্তব্য, জন্মদিনে এভাবে ছবির সারপ্রাইজ পাবো কল্পনাও করিনি, কি যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছবির গল্পটা দারুণ, হিন্দু মুসলমান প্রেমের সংঘাত নিয়ে সাজানো। আশা করছি দর্শকরা এই ছবিতে নতুন অপুকে ফিরে পাবেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।